ক্লাব মৌসুম শুরুর আগেই মেসির পায়ে গোল, তার গোলেই পিএসজি টানা দ্বিতীয় ম্যাচের সফল। প্রথম ম্যাচে সুযোগ পেয়েও পেনাল্টি করেননি মেসি, তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত এক গোল করেছেন তিনি। ইঞ্জুরি শেষে দলে ফিরেছেন নেইমার জুনিয়র, মেসি এমবাপেদের খেলা দেখতে দর্শকদের জোয়ার। ক্লাব প্রি মৌসুমের ফ্রেন্ডলি এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। মেসি নেইমারদের খেলা হয়েছে জাপানের একটি ক্লাবের সাথে, তবে প্রতিপক্ষ যেই হোক, নেইমার মেসি এমবাপেদের খেলা যেখানে সেখানে যেন ফুটবল ভক্তদের উচ্ছ্বাসের অভাব নেই। তাই তো ম্যাচের আগের ট্রেনিং সেশনে উপস্থিত ছিল 13,000-এরও বেশি সমর্থকরা, যাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মেসি নেইমাররা। প্রাক মৌসুমের প্রস্তুতি হিসেবে জাপানের স্থানীয় ক্লাবের সঙ্গে তিনটি ফুটবল ম্যাচ খেলবে প্যারিস সেন্ট জার্মাইন, তার মধ্যেই একটি ম্যাচ শেষ হলো আজ। আর ম্যাচের শুরুর অর্ধেকেই গোল পেয়েছেন মেসি, খেলা শুরুর 32 মিনিটেই একটি গোল করেন তিনি। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা পিএসজির সাথে পাত্তা না পেলেও বিপক্ষ দলের সাথে গোলের ব্যবধান বাড়াতে পারেনি খুব বেশি। খেলার 52 মিনিটে 2-0 এগিয়ে থাকা পিএসজির সহজ জয়ে বাধা হয়ে দাঁড়ায় ইয়ামামুরার 84 মিনিটের গোল। এরপর অবশ্য আর কোনো দল গোল পায়নি, ফলে 2-1 গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। এই ম্যাচের আগে জাপানের 13,000 মেসি নেইমার ভক্তদের সামনে অনুশীলন করেছেন মেসি নেইমাররা। গতকাল এক পর্যায়ে শিশুদের প্রশ্নের উত্তর দিতে দেখা যায় পিএসজির এই ত্রয়ীদের। কিভাবে একজন সফল ফুটবলার হওয়া যায় সে বিষয়ে তাদের পরামর্শ দেন দলটির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এই ফুটবল জাদুকর বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শৈশবে ফুটবল উপভোগ করা। যেমন ফুটবলের মাধ্যমে আমি দায়িত্ব, প্রচেষ্টা, ত্যাগ এবং বন্ধুত্ব সম্পর্কে জানতে পেরেছি। আমরা জানি জাপানি সমর্থকরা খুব অনুগত এবং আমরা সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। এদিকে একটি শিশুর সাথে স্টেজেই ফুটবল খেলতে দেখা যায় এমবাপেকে, সেই সাথে দারুণভাবে স্বাগত জানানোর জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমবাপে। পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড বলেন, এখানে আসতে পারাটা সত্যিই আমাদের জন্য আনন্দের। বিমানবন্দরে ও হোটেলে আসার পর থেকেই আমরা অসাধারণ অভ্যর্থনা পেয়ে যাচ্ছি, আশা করছি কয়েকটা দিন বেশ ভালো কাটবে। এ সময় বক্তব্য রেখেছেন নেইমারও। আজকের ম্যাচে মাত্র এক গোলের ব্যবধানে জয় পেলেও পুরো ম্যাচে দাপট দেখিয়েছে পিএসজি। 24টি শটের মধ্যে 10টি ছিল অন টার্গেটে, পাশাপাশি 63% সময়ে বল দখলে রেখেছেন এমবাপে মেসিরা। প্রতিপক্ষ দল পিএসজির সমান না হলেও জাপান লিগের এবারের চ্যাম্পিয়ন দল তারা। খেলা হয়েছে জাপান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। মেসিদের বিপক্ষে দলটি 14টি শট করে 5টি অন টার্গেটে রাখতে সক্ষম হয়েছে, যদিও তারা গোল পেয়েছে মাত্র 1টি। জাপানে আরও 2টি ম্যাচ খেলবে মেসিরা, এরপর ইসরায়েলের মাটিতেও ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পিএসজি।